হ্যালো বন্ধুরা দেশের কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সমার্থী প্রিয় পিছনে যে সামনে একটা দোকান দেখতে পাচ্ছেন এবং এই রাস্তাটা রাস্তা কোনো গাড়ি নিয়ে আপনি চাইলে এখানে আসতে পারবেন এটা এই গা এই রাস্তায় আপনার প্রাইভেট কার চলে আপনি চাইলে একটা কে নিয়েও কিন্তু এখানে আসতে পারবেন তো দুইটা রাস্তার সমানে আজকে একটা প্লোট দেখাবো এই যে দেখতে পাচ্ছেন উম এটা পাঁচ শতাংশের প্লট এবং সামনে ব্যাপক পরিমাণে ভাড়ার চাই সাইড সামনে যে বান্ডুরি করা এবং এখান দিয়ে যেমন একটা রাস্তা দেখছেন সামনেও আরেকটা রাস্তা আছে আপনার দক্ষিণ সাইডে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত সাভার পুরসভার ভিতরে জমি ক্রয় করতে চান বাড়ি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা নিষ্কণ্ঠক ভেজাল মুক্ত চার পার্সার বাড়ি প্লট সবকিছু আপনারা পাবেন একদম কম প্রাইস লো প্রাইস থেকে হাই প্রাইসের সমস্ত লোকেশনের সমস্ত বাজেটের জমি বাড়ি প্লট আমাদের কাছে আছে তো সম্মানিত প্রিয় দর্শক এই যে বাসার ভিতরে পরিবেশ আমি আপনাদের দেখাচ্ছি এটা উত্তর পাশে লাস্ট সীমানা একটা বাড়ি আছে বাড়ির পাশ থেকে শুরু করে একদম ওই যে পেস্ট কালারের বাড়িটা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত জমিটা একদম স্কোয়ার জমি হবে দুই দিকে রাস্তা তো এখানে চাইলেই আপনারা পাঁচতলা ছয়তলা একটা বাড়ি অনায়াসে নির্মাণ করতে পারবেন বিদ্যুতের লাইন আছে সব কিছু আছে এবং এখানে ব্যাপক পরিমাণে ভাড়ার চাহিদা আছে গ্যাসের লাইন নেওয়া আছে কিন্তু এই পোলটি গ্যাসের লাইন নেওয়া নাই যদি নিতে চান নেওয়া যাবে কিন্তু সেটা হবে অবৈধ আর কি তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত নিষ্কণ্ঠ সামরিক ভেজাল মুক্ত জমি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই জমিটা চার পর্ষের জমি ভেজাল মুক্ত এবং এখানে এই এরিয়াতে সাবা রাজাসন বলেন সাবা নিউ মার্কেট এরিয়া বলেন দেওগা বলেন চাপাইন বলেন সমস্ত লোকেশনে সিআরপি পিছনে বলেন সমস্ত লোকেশন আমাদের কাছে বাড়ি আছে প্লট আছে সব কিছু আছে আপনারা চাইলে আপনাদের বাজেটের ভিতর কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বাম পাশে এখানে আরেকটি রাস্তা আছে যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বড় রাস্তা দশ ফিট প্রস্ত রাস্তা তো দুইটা রাস্তা সমানে পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বান্ডোরি করা জমি আপনারা অনেকেই কিন্তু বান্ডুরি করা জমি ক্রয় করতে চান জমিটা দখলের জন্য বা জমিটা একটা রেডি প্লট চাচ্ছেন তো আসলে এটা হলো রেডি প্লট এবং একদম এখন কিনি আপনারা বাড়ি করে বাড়ি যদি নির্মাণ করেন নির্মাণ করে কিন্তু আপনারা কিন্তু আপনারা ভাড়া দিতে পারবেন তো আপনারা অনেকে আমার কাছে জমি চান 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 বাড়ি প্লট আমার কাছে আছে বিরুলিয়া থেকে শুরু করে একদম সব কলোনি সমস্ত লোকেশনে আমার কাছে বাড়ি আছে প্লট আছে সবকিছু আছে আপনারা চাইলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত বাজেটের বাড়িটি বা প্লটটি আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে তো আপনারা অনেকেই আছে শুধু সারা বাংলাদেশ ঘুরে আর কি ঘোরার পর ঘুরে আসলে কোনটা পছন্দ করবে সে নিজে ডিসিশন নিতে পারে না আসলে এরা আসলে ভুল করে আর কি তো আসলে বহুরূপী কাস্টমার আছে বহুরূপী লোক আছে আসলে তো আসলে বলার কিছু নাই অনেক দের সাথে চলতে প্রতি অনেক অভিজ্ঞতা হয় কি তো এই যে প্লোটা এগুলো এটা একদম স্কোয়ার একটা প্লোট আসলে তো চাইলেই কিন্তু আপনি আপনার পছন্দের প্লটটা আপনারা ক্রয় করতে পারেন এবং এখানে যদি আপনারা এই প্লটটা নির্মাণ করে প্লটটা ক্রয় করে যদি আপনারা এখানে বাড়ি নির্মাণ করেন তাহলে কিন্তু ভাড়া দিতে পারবেন কারণ এখান থেকে কিন্তু আপনি দশটা অটো আপনি নিউ মার্কেট চলে যেতে পারবেন আপনি সাভারের বিভিন্ন লোকেশন আপনি চলে যেতে পারবেন ব্যাপক পরিমাণে ভাড়ার চাহিদা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিন্তু এখানে আশেপাশে আছে সব কিছু আপনারা পাবেন তো এই এলাকাটা খুব শান্ত সুষ্ঠ এলাকা নিরিবিলি এলাকা কোনো ধরনের কোনো ঝই ঝামেলা কিছু নেই আর আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আমার কাছ থেকে যখন একটা বাড়ি বা প্লট বা জমি ক্রয় করবেন চাঁদাবাজি দুই নম্বরে বাটপাড়ি এগুলো কখনো মাথায় আনবেন এখন এগুলো আমি নিজে যেমন পছন্দ করি না তেমনি আমার সাথে এগুলা করার জন্য কেউ কখনো আহ দুঃসহস ইনশাল্লাহ দেখাবে না এতটুকু বিশ্বাস আপনারা সবসময় রাখবেন তো দুই দিকে রাস্তার সমন্বয়ে পাঁচ শতাংশের এই প্লোটটা যদি আপনারা ক্রয় করতে চান এটার মূল্য সত্তর লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে কারণ এখানে এখানে ব্যাপক পরিমাণে ভাড়ার চাহিদা আছে তো যদি আপনাদের বাজেট ভিতরে হয় থাকে দ্রুত আমাদের সাথে